অস্পষ্ট বলে আর কিছু থাকলো না। এ আমাদের ইমানের দাবি, এ আমার মনের কথা, আমরা এটাই বিশ্বাস করি। কারণ আল্লাহ নিজে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। উল্টায় যদি বলেন তাহলে হবে, মাল্লাম ইউতির রাসূল মা আতা আল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করলো না সে আল্লাহরও ইতাআত করলো না। আমরা আজকের এই ভরা মাহফিলে যে বিষয় আপনাদের শোনানো হয়েছে, এই বিষয়টা শুধু বক্তৃতা আকারে নয়, বিষয়টা শোনানোর জন্য যে সময় সে সময় আমাদের হাতে অতটা নেই। সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে শুধু নিয়ে যাব যেটা, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলে দিলেন যে তোমার যে উম্মত, এই উম্মতরা যদি শরীয়ত থেকে তাদের জীবনকে গড়তে চায়, ইসলামকে নিজের মতন করে নিতে চায়, তাহলে দুটা জিনিস সবসময় খেয়াল রাখা লাগবে। কি? একটা হলো যে কোরআন যে আরবিতে আসছে, যে আরবি জানে সে তো বুঝলই, যে আরবি না জানে যদি তাকে বাংলায় বলা হয় বুঝে গেল, ইংলিশে বলা হয় বুঝে গেল, উর্দুতে বলা হয় বুঝে গেল, কিন্তু এই বুঝার পরে যে সিদ্ধান্ত নেবে, অনুসিদ্ধান্ত গ্রহণ করবে, সেইটা ঠিক হলো কিনা সেই সময়ে তাকে মনে রাখতে হবে যে আমি যে অনুসিদ্ধান্ত নিলাম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলেছে কি না। দুই নাম্বার, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সাথে মিলেছে কি না, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। যদি মিলে যায় কোনো চিন্তার কারণ নাই, যদি না মিলে তাহলে দুনিয়ার সমস্ত আলেম উলামা মিলেও যদি সেটাকে সার্টিফাই করে, ফাহু বাতিল বাতিল বাতিল, সেটা বাতিল হয়ে যাবে, সেটা পরিত্যাজ্য হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন সাহাবীরা যখন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন ছিলেন, যে কোনো সমস্যা কিভাবে বুঝবেন কিভাবে বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন, সাহাবীরা বুঝে নিলেন। কিন্তু সাহাবীরা যখন চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন, তখন শরীয়তে নতুন একটা ট্রেন্ড চালু হলো, নতুন একটা তরিকা চালু হলো, নতুন একটা পদ্ধতি আবিষ্কার হয়ে গেল। বেশি দিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাওয়ার মাত্র 5 বছরের মাথায় একটা ঘটনা ঘটলো, 5-6 বছরের মাথায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেছেন। তিনি তখন আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছরের মাথায় চলে গেলেন, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। সেই সময় দেখা যাচ্ছে বানী গুনাইম গোত্রের একজন লোক, তার নাম সুবাইক বিন আসাল, সেই লোক যে এলাকায় আছে সেখানে তফসির মাহফিল করে। আমাদের দেশে যেরকম তফসির মাহফিলের হৃদিক আছে, এরকম তফসির মাহফিল করে, তো এই জায়গায় যে যে তফসির করতেছে, নতুন নতুন তফসির সে বলে যাচ্ছে, মানুষ শুনে আচানক হয়ে যাচ্ছে, তার দিকে তেয়ে থাকে যে বলে কি, এত বড় বড় হুজুর গেল কিন্তু এই পানির তলে কি আছে এই খোঁজ কেউ দিতে পারেনি। এই হুজুর সুবাইক বিন আসাল কোরআনের যে তফসির করতেছে, এ অদ্ভুত তফসির, এত মহা তফসির, সুন্দর তফসির আর শুনিনি। তার মধ্যে একটা তফসিরের কথা শোনাই, যে হরফে মুকাতাত বলে কোরআন শরীফে এই আয়াত আছে, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শোনাইলেন কিন্তু অর্থ বললেন না। সব সাহাবীরা বুঝলেন যে এই আয়াতটার অর্থ জানা আমাদের জরুরি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা এটা পড়ব, এটাই আমাদের দায়িত্ব। যেমন হরফে মুকাতাত আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তো যালিকাল কিতাব এটা অর্থ বলে দিলেন, তর্জমা করে দিলেন, তফসির করে দিলেন, সাহাবীরা বুঝলেন, সাহাবীরাও করতেছেন। এখন এই লোক সাহাবী না,
সুবাইক বিন আসাল সাহাবী না, কোন সাহাবীর কাছে উনি শিখেছেন। তুনি এবার তাফসীর করতেছেন, জানেন আপনারা আলিফ লাম মিম মানে কি? তো সবাই বললেন আমরা কোনো বাপকালে শুনিনি। বলছে শুনবেন তো না, কোরআনের গভীরে তো যেতে হবে, এখানে ভেদ আছে। বলছে কি ভেদ আছে? বলছে আলিফ লাম মিম এটা হইতে পারতো আলিফ মিম লাম, হইতে পারতো লাম আলিফ মিম, হইতে পারতো মিম লাম আলিফ, কিন্তু তা না হয়ে হয়েছে কি আলিফ লাম মিম। তো সবাই বললো যে হ্যাঁ কথা তো ঠিকই, তাহলে ওদের আলিফ লাম মিম হলো কেন? বলছে আলিফ লাম মিম হলে এই জন্য যে এখানে একটা সিরিয়াল করে দেওয়া হয়েছে। সিরিয়ালটা কি? বলছে আগে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ, আল্লাহর কাছ থেকে জিব্রাইল নিয়ে মোহাম্মদকে দিয়েছে। আবার যদি সিরিয়াল করেন, মোহাম্মদ পেয়েছে কোথায়? জিব্রাইলের কাছে। তিনি পেয়েছেন কোথায়? আল্লাহর কাছে। এইভাবে অদ্ভুত অদ্ভুত তফসির করা শুরু করে দিল মানুষ তাকে। বুঝতে পারছেন কিনা, যত দুনিয়ার তফসির মাহফিল আছে সমানের দাওয়াত দেয়। আমাদের দেশে কিছু হুজুর আছে এক রাতে তিন জায়গায় যাওয়া লাগে। তো তিন জায়গায় যাবে কি করে? তো এই হেলিকপ্টারের ব্যবস্থা করা লাগে। শুনেছেন কি শুনেন নাই? হেলিকপ্টারে যাওয়া লাগে। এইরকম ভিড় পড়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল যে এরকম এক হুজুর বেরিয়েছে বড় মুফাসসির, তার সামনে ধার ধারতে কেউ পারে না। কি বলে সে? তো এই এই বলে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ মর্জি তো আপনারা জানেন। তো উনি ডাকি নিয়ে আসেন, এই ওরা ধরে নিয়ে আস। তো নিয়ে আসলেন, তারপরে ওনার মজলিসে বসাইলেন। বসাই বললে যে আছে এরকম শুনলাম তুমি এরকম তফসির করো। বলছে হ্যাঁ তফসির তো করি। তো বলছে তফসির পাইলে কোথায়? তুমি কার কাছে শিখেছো? বলছে আমি সাহাবীদের কাছে তো পড়েছি, কিন্তু কেউ আমাকে এই তফসির করেনি। তো বলছে পেলে কোথায়? তো বলছে আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহ মেহরবান করে এ ৩০ পার আয়াত নাজিল করলো, এই ৩০ পারার ভিতরে সব আয়াতের অর্থ বলে দিল। আরে আলিফ লাম মিম এর আয়াতের অর্থ বললো না, তা কি হয়? এই মনে করে আমি খুঁজে খুঁজে দেখলাম যে এর এই একটা তর্জমা করলে এর সাইজ হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, তাহলে তুমি ওখানে বসো। ও পাইপ পেয়াদারে বললেন আমার একটা যে ছড়ি আছে ছড়িটা নিয়ে আসো। ও ছড়ি নিয়ে আসে, ও বসে থাকলো, ও সাইজ করতে লাগলো। এক সাইজে গা থেকে রক্তাক্ত করে রক্ত বের করে দিলেন। বললে যে বেটা কোরআন কি তোমার উপরে নাজিল হয়েছে না রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে? বলে রাসূলের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এ তর্জমা করে না থাকে তো তুমি তর্জমা করতে গেলে কেন? এ বলে মেরে বেহুশ করে দিলেন। তারপরে এ লোক তওবা করে সেই মজলিস থেকে বেরিয়ে গেল। মৃত্যুর আগ পর্যন্ত এইরকম আর দুর্ঘটনা শোনা যায়নি। এরপরের যে ঘটনা, সেই ঘটনা ঘটল মুসলিম শরীফের ৮ নম্বর হাদিসের মধ্যে, তার নাম আছে মাবাদ আল জোহানি নামে একজন ব্যক্তি। সে এবার কোরআনের, আমি আগে আপনাদেরকে বলেছি যে সালাফি যদি হইতে চান, ইসলাম যদি মানতে চান, শরীয়ত যদি বুঝতে চান, দুটা জিনিস মনে রাখা লাগবে যে কোরআন পড়ে হাদিস পড়ে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, ডিসিশন নিচ্ছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলতে হবে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলতে হবে। যদি না মিলে তাহলে আপনি বাতিল। কিন্তু সমস্যা যে জায়গায় হলো, তারা মিলানোর বাদ দিয়ে তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হলো যে আমি যেটা করছি তাতে অসুবিধা কি? রফিকুল ইসলাম আফসারি নামে একজন বক্তা ইউটিউবে পাওয়া যায়, নোয়াখালী ভাষায় বক্তৃতা দেয়, খুব মজার বক্তৃতা দেয়, খুব মজার মজার কথা বলে। তো উনি বলছেন যে এরকম নতুন একটা কিতাব বেরিয়েছে। বলছে কি কিতাব? কিতাবের নাম অসুবিধা কি? আব্দুর্রাজ্জাক ইবনে ইউসুফ বক্তৃতা দিচ্ছেন, বলছেন যে এরকম তসবির দানা দিয়ে তসবি পড়লে বেদাত। তসবি গুনতে হবে কি দিয়ে? হাতের আঙ্গুল দিয়ে।
তো হুজুররে বললাম আমাদের মসজিদে যে হুজুর উনি যে বলছে এটা বেদাত, আপনারা তসবির দানা আগে ছিল 100 এখন আছে 1000 তসবির দানা, এ ঘটনা কি? বলছে আমাদের পীর সাহেবে বলেছে 100 তে হবে না, 1000 বারের তফসির যদি 1000 বার কেউ পড়তে পারে আল্লাহর দিদার লাভ হয়ে যাবে, তাই জন্য আমরা পড়িয়ে যাব। তো বলছে এটা যে বেদাত, বলছে বেদাত এ কথা বলো না, এটাতে পড়ছে ও তো আল্লাহর দিদার লাভ হচ্ছে, অসুবিধা কি? কিতাবের নাম তো বুঝতে পেরেছেন, অসুবিধা কি বেরিয়ে গেল? মাবাদ আল জোহানি নামক এক ব্যক্তি 80 হিজরিতে তার মৃত্যুদণ্ড হয়েছে, সে নতুন করে এই কোরআনের তর্জমা করা শুরু করে দিল। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে 6টা জিনিসের উপরে ইমান আনতে হবে, না হলে সে ইমানদারি হবে না। তার 6 নম্বর হলো তকদিরে বিশ্বাস করা লাগবে, এই যে যা কিছু আমরা হচ্ছে আমাদের হচ্ছে এসব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এ তকদিরের উপর বিশ্বাস না করলে সে ইমানদার হবে না। সেই লোকে সে নতুন করে বলল যে তকদিরে বিশ্বাস করা যাবে না, তকদিরে বিশ্বাস করলে সে ইমানদারি থাকবে না। বলছে কিরম কথা বললে? তো বলছে কোরআন শরীফে নিজেই বলছে আল্লাহ যে আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম, ফমান শাফ আল ইউমিন ওমান শাফ আল ইয়াকফুর। কোরআনে বলছে যে যার ইচ্ছা সে ইমানদার হও, যার ইচ্ছা সে কাফের হয়ে যাও। সুতরাং ইচ্ছা কার? বান্দার। এই দলিল দিয়ে সে বলল যে তকদির বলে কিছু নাই, মানুষ সব কিছুর স্রষ্টা, তকদিরের স্রষ্টা সে, মানুষকে দিয়ে আল্লাহ সব কিছু চালায়, মানুষ নিজে করতে পারে। এইভাবে উল্টাপাল্টা যখন বক্তব্য দিতে লাগলো, ওই সময় হিশাম বিন আব্দুল মালিক উমাইয়া খলিফা 180 হিজরিতে তার মৃত্যুদণ্ড দিল। তারপরে তার ছাত্র গাইলান আদ-দামাস্কি সে ওরকম উল্টাপাল্টা বক্তৃতা দিতে লাগলো, তারও মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু ঘটনা আমি আপনাদের কাছে যেই জায়গায় নিয়ে যাব সেটা হলো যে উমাইয়া খলিফাদের শেষে এসে যখন এই ট্রেন চালু থাকলো আর দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়ে গেল, তখন যারা খলিফা, আগের খলিফারা এরকম সমস্যা হলে তারা নিজেরা, যারা খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন, তারা নিজে হস্তে এসব দমন করতেন। কিন্তু যখন দেশে অরাজকতা সৃষ্টি হয়ে গেল তখন তারা জনগণের ভোটের দরকার এইরকম একটা জায়গায় চলে আসলো। সুতরাং যারা ইসলামের পক্ষে বলতেছে ওদেরও ভোটের দরকার, যারা মাজার পূজা করে ওদেরও ভোটের দরকার, যারা দরগা যায় বেদাতে শেরকে লিপ্ত আছে তাদের ভোটের দরকার আছে না নাই? তাদেরও দরকার। সুতরাং কাউকে যেন অসন্তুষ্ট না হতে হয়, করতে না হয়, সেই জন্য ওনারা তখন আর এইভাবে সরাসরি কোনো শাস্তি দিতেন না। সেই সময়ে যে এই যে অসুবিধা কি, এটা আরও বেড়ে গেল। 37 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চলে যাওয়ার 27 বছরের মাথায় একটা ঘটনা ঘটলে ইসলামে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন মাত্র 2 বছরের মাথায়, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা প্রদেশের গভর্নর, এই দুইজনের মাঝে একটা যুদ্ধ বেঁধেছিল, যুদ্ধটার নাম সিফফিনের যুদ্ধ। বাগদাদের কুফার নিকটবর্তী একটা এলাকা ছিল, সেই এলাকাটার নাম সিফফিন, সেখানে যুদ্ধটা হয়েছিল, ইতিহাসে সিফফিনের যুদ্ধ নামে বিখ্যাত। আমি ঘটনাটা বলছি এই জন্য আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে বিষয়টা আপনাদের বুঝাইতে হলে এই জায়গায় যাওয়া লাগবে, চলেন যাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিরাট যুদ্ধ বেঁধে গেল, সেই যুদ্ধে কয়েক হাজার দুই পক্ষেরই সৈন্য হতাহত হয়ে গেল। এক পর্যায়ে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সন্ধি চাওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধিতে রাজি হয়ে গেলেন, এবং এই সন্ধি চুক্তি সম্পাদন করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একজন আবু মুসা আল আশারি, মুয়াবিয়ার পক্ষ থেকে আমর ইবনুল আস, এই দুইজন বিখ্যাত সাহাবীকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এই দায়িত্ব দেওয়ার পরে কিছু লোক, যারা আমাদের শেখ ডক্টর সাইফুল্লাহ বলতেছিলেন, আমরা সময় দিতে পারলাম না তাকে,
যে সালাফি মানহাজ যারা চলে, সালাফি আকীদায় যারা চলে, তাদের পিছনে সব সময় খোঁচা মারার জন্য, ট্যাক লাগানোর জন্য শয়তান অবিরত প্রচেষ্টা করে যাচ্ছে। আর এই শয়তান মানুষ রূপী যারা, তারা এটা গায়ে তা দিচ্ছে, বাতাস দিচ্ছে, আগুনে লিলিহান শিখে জ্বলে উঠতেছে। যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে নবীর সুন্নত যারা পালন করে, তাদের এই সুন্নতগুলিকে আমাদের দেশের প্রশাসনকে বোকা বানিয়ে ধোকায় ফেলে এই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হচ্ছিল, প্রজ্ঞাপন জারি করা হয়েছে কি, যে যারা বড় বড় দাড়ি রাখে, জঙ্গির আলামত কি বলছে, দাড়ি বার বার রাখবে, টাকনুর উপরে পা রাখবে, বেশি বেশি নামাজ পড়বে, অন্যরকম ভাব দেখাবে, জেনারেল শিক্ষিত কিন্তু ইসলামের ভাব ছাপ তার মধ্যে বেশি হয়ে যাবে, ইত্যাদি এই সুন্নত পালন করলে এগুলো হলো জঙ্গির আলামত। বলে নাউজুবিল্লাহ। এই রকম লোক তো সবসময় থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা আসছিলেন তাদের মধ্যে কিছু লোক তারা চাচ্ছিল যে যুদ্ধ হবে, আরো হাজার হাজার মানুষ ক্ষত বিক্ষত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইসলামের আরো ক্ষতি হবে। এই যে সন্ধি চুক্তি করতে যাচ্ছে এটা তাদের কাছে পছন্দনীয় হলো না, তাদের কাছে পছন্দ হলো না, তো তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বিট্রি করে এই দল থেকে বেরিয়ে চলে গেল, যে আমরা আপনার সাথে নাই, বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে এক জায়গায় তারা জমায়েত হয়ে গেল প্রায় 24,000 সৈন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এখান থেকে তারা বেরিয়ে চলে গেল 24,000 সৈন্য। তারা নিজেরা ব্যাখ্যা তৈরি করছে। আমি আগে আপনাদেরকে বলেছি যে কোরআন হাদিস এক জায়গায়, কিতাব আরেকটা আছে, সেই কিতাব দিয়ে তারা এবার বোঝার চেষ্টা করলো। বলছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে গেল। আরবি ভাষায় এই বেরিয়ে যাওয়াকে বলা হয় খারাজা। এই খারাজার দুইটা অর্থ এখানে আমরা পেয়ে যাব, বেরিয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্নতাবাদী, আর আরেকটা হলো খারাজা আলাল ইমাম, যে সরকার প্রধান আছে তার উপর বিদ্রোহ ঘোষণা করলেও তাকে খারিজি বলা হয়। এই দুইটা অর্থেই এখানে আমরা পাচ্ছি খারিজি। খারিজি কারা, যারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অথবা সরকারের উপরে তারা বিদ্রোহ ঘোষণা করে তার নাম হলো খারিজি। দলিল কি, কেন তারা খারিজি হলো, দেখেন কোরআন দিয়ে দলিল দিচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন যে বাবা তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে, সরকারের উপরে বিদ্রোহ ঘোষণা করলে কারণটা কি? বলছে তিনটা কারণে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। এক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এখন ঈমানদার নাই, অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ, প্রথম ইসলাম গ্রহণ করেছেন বালে যুবকদের ভিতরে এরকম একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, মা ফাতেমার স্বামী, আরো কত কি সব কিছু বাদই দিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার নাই। ঈমানদার কারা? বলছে আমরা ঈমানদার। তাদেরকে অন্যরা, বিদ্রোহীরা, বিরোধীরা বলে খারিজি, কিন্তু তারা বলে আমরা ঈমানদার। তবে উনি ঈমানদার হলো না কেন? বলছে যে কোরআনের কোন বিধান যদি কেউ অস্বীকার করে, লঙ্ঘন করে, তাহলে সে কাফির হয়ে যাবে। কোরআন নিজে বলছে যে মাল্লামে হাকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তবে উনি কোথায় লঙ্ঘন করলো? বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলছেন যদি কোনো ফেরকা মুসলমানদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে যারা বিদ্রোহী হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধেই এর ফয়সালা হবে, আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মানুষের সন্ধিকে মেনে নেবেন বলে স্বীকৃতি দিলেন, সুতরাং এই কোরআনের আয়াত তিনি লঙ্ঘন করলেন, তিনি কাফের, কাফের বলে দিল। দুই নাম্বার বলছে উনি যুদ্ধ করতে আসলেন মুয়াবিয়ার সাথে, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দলের তিনি গালমন্দও করছেন না এবং তাদের ধন সম্পদ লুণ্ঠিত মালামাল এটা হালাল হবে সে ঘোষণাও দিচ্ছেন না। তিন নাম্বার,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্ধির সময়ে সেখানে শর্ত দেওয়া হয়েছিল যে তিনি আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান এই কথাটা না লিখে ওনার নাম লিখবেন আলী ইবনে আবি তালিব। বলছেন যে উনি যেহেতু আমিরুল মুমিনিন নাম কেটে দিয়েছেন সুতরাং এখন উনি আমিরুল কাফিরিন, মুমিনদের আর সরকার প্রধান না, কাফেরদের সরকার প্রধান। নিজের মতন করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা এগুলো পেলে কোথায়? তখন তারা দলিল দিছে এই যে আয়াতের অর্থ নিলাম, এই অসুবিধা কি, কিতাবের নাম কি, অসুবিধা কি? বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো কাফের, এদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। এদের রিফ্লেকশনে আর একটা দল তৈরি হয়ে গেল, তাদের নাম শিয়া। তারা বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করল, মিথ্যা বলল, সত্য বলল, কিছু দেখার দরকার নাই, উনি যা বলবে সবই ঠিক, এটার নাম হলো শিয়া। চোখ বন্ধ করে সব সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর একটা দল থাকলো, তাদের নাম মুরজিয়া। তারা বলল ভাই ও কাফের নাকি মুমিন আমরা কিছুই বলবো না, পরে দেখা যাবে কিয়ামতের দিন বিচার আচার হলে সেই দিন আমরা যা হয় সেই পক্ষে ভোট দিয়ে দিলাম, অগ্রিম ভোট। 87 বছরের মাথায় এই প্রথম ইসলামের তিনটা ফেরকা রাজনৈতিকভাবে সৃষ্টি হলো। এরপরে আস্তে আস্তে ধর্মীয় রূপ নিল এবং গনিয়াতুত তালিবিনে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ইসলামী ফাউন্ডেশনে বাংলা অনুবাদ হয়ে গেছে, তাহিদ প্রকাশনীতে আছে, বিভিন্ন জায়গায় আমরা পাব যে উনি ওই সময়কালে অলরেডি 73 ফেরকা হয়ে গেছে এই রকম গনে গনে ফেরকা আমাদের সামনে দিয়ে গেছেন। এই খারেজি যারা তাদের মূল বৈশিষ্ট্যটা কি? মূল বৈশিষ্ট্য হলো যে তারা যেটা বুঝবে এটাই চূড়ান্ত। দুনিয়ার সমস্ত আলেম উলামা মিলে যদি একটা বলে কোরআন হাদিস গিলে বেটে যদি তাদের সামনে এনে দেওয়া হয় বলবে যে ও কোনো দাম নাই, আমরা যেটা বলছি এটাই ঠিক। দুই নাম্বার যে কবিরা গুনাহগার যদি হয়ে যায়, কেউ কবিরা গুনাহ যদি করে তাহলে নিঃসন্দেহে সে কাফের, নিঃসন্দেহে সে জাহান্নামে চলে যাবে, এরকম আকীদা রাখে, এরকম বিশ্বাস রাখে। প্রশাসনের কোনো লোক যদি গুনাহগার হয় সেই দোষে রাষ্ট্রের প্রতি তারা ফতোয়া দেয় যে এই রাষ্ট্র কুফুরি রাষ্ট্র, সুতরাং এই রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করা ফরজ আইন হয়ে যাবে। এরকম বিদঘুটে এই বৈশিষ্ট্যের কারণে সেই সময় কাল থেকে এই দলটা সারা মুসলিম জাহানে সব সময় একটা কাটা বিদ্ধ হয়ে আছে, সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পায়তারা দিয়ে তারা অনেক জায়গায় সফলকাম হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে। আজকের এই দিনে আমাদের দেশেও এরকম ঝামেলা আছে, তাদের নাম খারিজি না, কিন্তু খারিজিরা যা তার চেয়ে বেশি সুন্দর তাদের মধ্যে ওই লেবাস আমরা পেয়ে যাব। মূল বৈশিষ্ট্যের বিষয় যেটা সেটা হলো সব সময় দেখবেন তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আকাশচুম্বী, সেখানে কোনো গলত নাই, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যেই জায়গাটা সমস্যা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, এই তরিকার উপরে তারা থাকতে রাজি না। কিন্তু আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যদি কেউ না থাকে তাহলে তার উদ্দেশ্য যত বড় মহান হোক সে উদ্দেশ্য তার কখনো সাকসেসফুল হবে না, সে বাতিল পন্থায় থাকবে, আর বাতিল পন্থায় থাকলে জান্নাতের সুগন্ধ সে পাবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই সময়কার তরিকার উপরে না থাকলে যে সমস্যাটা হয় শুধু সেইটুকু বলে আমি ক্ষান্ত হচ্ছি। আমার পরবর্তী বক্তা আছেন, আরও আপনারা একটু আগে এলান শুনেছেন, অনেক বক্তা আমাদের আজকে বক্তৃতা শোনাবেন, ওয়াজ শোনাবেন, কনফারেন্সে মূল্যবান বক্তব্য দিবেন। যে আপনার তরিকা যদি রাসূলের উপরে না হয়, খারিজিরা যে ঝামেলাটা করে তারা কেন বাতিল পন্থায়, তাদের কাজটা কেন সুন্নাতের উপরে হবে না বরং ইসলামের পক্ষে কাজ করতে যে ইসলামের ক্ষতি তারা করে দেয়, সেইটা বলে আমি শেষ করছি। দাপট যুগে রাজা বাদশারা পশু পালত, বিশেষ করে বানর, বানরকে তারা সাথে রাখত বডিগার্ড হিসাবে, এখনো মানুষ বিভিন্ন পশু পাখি তারা রাখে। তো এই রাজা
এই বানরকে সব জায়গায় নিয়ে যায়, বানর সব সময় তাকে পাহারা দেয়। তো একদিন রাত দুপুর বেলা সে খেয়ে রাজা ঘুমিয়ে গেছে। তো ওই বানরের দায়িত্ব হলো যে রাজার ঘুম যেন ডিস্টার্ব না হয়। তো রাজা বাচ্চা যারা খাওয়া দাওয়ার পরে একটু ডাল খায়, বাংলা ডাল, তো ডাল খেয়েছে, ঠোঁটে মোটে একটু লেগে আছে। তো বানর ওখানে বসে আছে, কিন্তু একটা মাছি ডাল খাইতে, ডাল যদি থেকে যায় দেখবেন মাছি চলে আসে। তো মাছি বারবার এসে মুখের উপর বসতেছে, বানর দেখে তাড়াতাড়ি করে যে ওইটা সরানোর জন্য চেষ্টা করে, বলেই শেষ করে দিয়েছে। বানর যে মাছি তাড়ানোর চেষ্টা করে, কিন্তু মাছিকে আল্লাহ এই তৌফিক দিয়েছে যে এক ফুট দূর থেকে হাত যেখানে আছে কোন দিকে যাবে সে বুঝতে পারে। যার জন্য উপর দিক দিয়ে যদি মারে মাছি নিচ দিক দিয়ে চলে যায়, নিচ দিকে মারলে মাছি উপর দিক দিয়ে চলে যায়। অভিজ্ঞতা আপনাদের নিজের জীবনেও আছে, মাছি মারা খুব কঠিন কাজ। তো বানর বারবার চেষ্টা করতেছে যে কি কারবার, হতচ্ছাড়া মাছি আমার বাচ্চার আমার মনিবের ঘুম ভেঙে দিবে, এই সময়ে এত সুন্দর একটা ঘুম সে আসছে। কিন্তু বানরের কথা আর কেন, মাছি শুনে মাছি মারে, মাছি উড়ে ওই আলনার উপরে বসে, আবার বানর ওখানে সরে যায়, মাছি আবার এসে নাকের মধ্যে বসে। এইভাবে ত্যক্ত বিরক্ত হয়ে বানর এবার খুঁজতেছে কি করা যায়। তো এই খাটের আলনার কোনায় দেখে রাজা যে হরিণ শিকার করতে যায় বড় তরবারি টাঙ্গানো আছে। তো বানর বেটা এবার ওই তরবারি হাতে নিয়ে মাথার সামনে বসে গেছে, বেটা তোর একদিনকে আমার একদিন আজকে দেখাবো তোকে, আয় এবার, এই বলে মাছিকে খুব শাসাচ্ছে। মাছি তখন আবার যখন ওই বাদশার মনিবের নাকের মধ্যে বসেছে, বিসমিল্লাহ বলে মাছিকে তাক করে ওই তরবারি বানর আল্লাহ আকবার বলে মাছিকে মেরেছে। মাছি তো ফুটুস করে আবার আলনার উপরে চলে গেছে। আমি আপনাদেরকে শুধু বলবো, এই যে বানরের কাজটা, এই মনিবের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তার উদ্দেশ্যের মধ্যে কোনো গলত আছে না, কিন্তু তারপরে মাছি না হয়ে মনিবের বারোটা বাজলো কেন? তরিকায় গণ্ডগোল, তরিকায় গণ্ডগোল থাকলে উদ্দেশ্য যত মহান হোক সফলতা আসবে না, সফলতা আসবে না। এই জন্য আমাদের তরিকায় ঠিক থাকলে এই খারেজি, এই মুরজিয়া, এই রাফিজি, যত রকমের বাতিল ফেরকাগুলো সারা পৃথিবীতে যেই নামেই থাকুক না কেন, সেখান থেকে আমরা বেঁচে যাওয়ার পথ পর একটা সুযোগ আমাদের হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।